হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি দর্শনবন্ধন খন্দকার, জে কাপড়েটেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা ফেসবুক থেকে দেখাচ্ছি আমরা কি করতে পারি, আমরা ইউএসএ বাই অ্যান্ড সেল আমরা গ্রুপ কি করতে পারি আমরা খুঁজতে পারি, পাশাপাশি দেখাচ্ছি আমরা কি আমরা খোঁজার পরে দেখাচ্ছে ওই গ্রুপে কিভাবে আমরা জয়েন করতে পারি, তো সেই বিষয়গুলো দেখবো। পাশাপাশি দেখাচ্ছি আমরা ইউএসএ বাই অ্যান্ড সেল দেখাচ্ছি আমরা যে পেজগুলো থাকবে সেই পেজগুলোর মধ্যে কিভাবে আমরা ফলো করতে পারি বা লাইক করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আজকে আমরা দেখবো। যখন কাজটা শুরু করি, তাহলে এখন আমাদের কাজটা করার জন্য কি করতে হবে, ধরুন আমরা কাজটা করার জন্য প্রথমে আমরা এখানে কি করব, আমরা একটা প্লাসে ক্লিক করে এখানে আমরা গুগল থেকে আমরা কি সার্চ করব, আমরা কি সার্চ করব দেখা গেছে এখান থেকে যদি আমরা সরাসরি আমরা যদি কি করি আমরা ফেসবুক থেকে এখান থেকে আমাদের গ্রুপ বা পেজ আমরা এখান থেকে সরাসরি কি করে আমরা সার্চ করি ইউএসএ বাই অ্যান্ড সেল গ্রুপ অথবা পেজ লেখা, তাহলে দেখা গেছে আমরা অল্প কিছু গ্রুপ কিংবা অল্প কিছু পেজ আমরা খুঁজে পাবো। কিন্তু আমরা যদি চাই যে আমাদের ইউএসএ বাই অ্যান্ড সেলের অনেকগুলো গ্রুপ পাশাপাশি অনেকগুলো পেজ আমাদের দরকার, তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের যেমন বাংলাদেশে যেমন আছে ডিভিশন পাশাপাশি ডিস্ট্রিক্ট তারপর সিটি, এইভাবে এরকম দেখা গেছে আমরা ইউএসএর জন্য কি ইউএসএ বিভিন্ন স্টেটের ভিতরে যে সিটিগুলো দেওয়া আছে যে এরিয়াগুলো দেওয়া আছে সেগুলো দেখা গেছে আমরা একটা ডিপলি সার্চ করার মাধ্যমে দেখা গেছে আমরা কি করতে পারি, আমরা অনেকগুলা ইউএসএ বাই অ্যান্ড সেল গ্রুপ পাশাপাশি আমরা খোঁজ পেজ আমরা ইচ্ছা করলে খুব সহজে খুঁজে পেতে পারি। তো সেটা কিভাবে করতে পারি সেটা আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি। তো সেটা দেখার জন্য প্রথমে ধরুন আমরা কি এখান থেকে আমরা বলছি গুগল থেকে আমরা ধরুন ইউএসএর স্টেটগুলা প্রথমে একটু খুঁজে বাইর করি কিরকম, আমরা এখানে যদি লিখি ইউএসএ স্টেট আমরা লিখলাম ইউএসএ স্টেটস লিখে আমরা সার্চ দিলাম, বা সার্চ দেওয়ার পরে ধরুন এই যে এখানে কিন্তু আমাদের ইউএসএ স্টেটসগুলো আমাদের এখানে চলে আসছে, অথবা ধরুন আমরা যদি এই যেখানে ইউএস স্টেট উইকিপিডিয়া লেখা আছে এখানে আমরা কিন্তু ঢুকলে আমরা ইউএস এর স্টেটগুলো দেখতে পারবো, কিন্তু আমাদের উপরে যদি চলে আসছে আমাদের আর ভিতরে যাওয়ার প্রয়োজন নাই। এখন ধরুন যে কি এখান থেকে আপনি কোন স্টেটের ই করবেন সেটা দেখেন, আর স্টেট দেওয়া আছে এখান থেকে ধরুন আমরা যে কোনো একটা স্টেট দেবে সেটা দেখি, ধরুন এখান থেকে ধরুন আমি কি করলাম ধরুন আমি এলাস্কা আছে এলাস্কা স্টেট আমি এটা ধরুন এখানে কি করলাম এটা ক্লিক করলাম, তো এই স্টেটে ক্লিক করার পরে আমি এখানে এলাস্কা স্টেটে ক্লিক করার পরে আমরা চলে যাবো কোথায়, এখানে ধরুন চলে যাবো আমরা এই যে ম্যাপসে আমরা এখানে ম্যাপসে ক্লিক করলাম গুগল, বাস ম্যাপসে ক্লিক করার পরে এখন দেখা গেছে আমাদেরকে ইউএসএ এর যে এলাস্কার এখানে কি করা আছে এখানে দেখা গেছে আমাদের ম্যাপসে চলে আসলাম। আসার পরে এখান থেকে আমরা ধরুন যে কি ম্যাপসটা আমরা এখানে একটু বড় করি, তাহলে আমাদের এই যে এখানে আমরা প্লাসে ক্লিক করলাম, তো প্লাসে ক্লিক করে এখানে ধরুন আমরা কি ম্যাপসটা একটু আমাদের এখানে আমরা আসি যে আমাদের আলাস্কা কোন জায়গা আছে, এই যে এখানে লেখা আছে হিলি এখানে কি লেগেছে আলাস্কা ইউএসএ, তারপরে এই যে আমরা উপরে আসে উপরে কি লেখা আছে এটা অ্যান্ডারসন আলাস্কা ইউএসএ, তাহলে ধরুন আমরা কি করি এই অ্যান্ডারসন আমরা যে এই এরিয়াটা বা সিটিটা আছে আমরা এখান থেকে এটা কি করলাম এই যে এখানে আমরা এখানে ক্লিক করি আমরা এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে ধরুন যে কি এখানে আমাদের এই যে ধরুন এখানে অ্যান্ডারসন আমাদের এই সিটির আলাস্কার ইউএসএ এর এই স্টেটের আলাস্কা স্টেটের মধ্যে যে এই যে অ্যান্ডারসন যে এরিয়াটা বা সিটিটা আছে এখন এটা কি করব আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা কপি করি এখান থেকে সিলেক্ট করে আমরা প্রথমে কপি করলাম, বাস কপি করার পরে এখন যদি আমরা চলে যাই ফেসবুকে, তো ফেসবুকে চলে যাওয়ার পরে এখন আমরা এই যে সার্চ ফেসবুক আমরা এখানে কি করব আমরা এখানে ওই লেখাটা ওদের কপি করলাম এটা আমরা এখানে পেস্ট করি, বাস পেস্ট করার পরে এখানে আমরা যদি লিখি বাই অ্যান্ড সেল আমরা এখানে যদি লিখি বাই অ্যান্ড সেল আমরা বাই অ্যান্ড সেল ধরুন এখানে লেখার পরে এখন আমরা যদি এন্টার দিই তাহলে এখন ধরুন আমার এখানে কি লিখলাম যে আমরা প্রথমে অ্যাড্রেসটা দিলাম যে অ্যান্ডারসন আলাস্কা ইউএসএ, তাহলে এই ইউএস এর মধ্যে আলাস্কা যে এখানে কি আছে স্টেটের এখানে যে সিটি বা এরিয়াটা আছে তার মধ্যে তো এখানে কি আমাদের যে বাই অ্যান্ড সেল আমরা দিলাম, তাহলে বাই অ্যান্ড সেলের প্রথমে কি চলে আসছে এখানে গ্রুপগুলো চলে আসছে, তাহলে এখন আমরা শুধু গ্রুপগুলো দেখতে চাই তাহলে আমরা ধরুন এই যেখান থেকে কি করতে পারি এই যে গ্রুপে ক্লিক করতে পারি, গ্রুপ লেখা আসছে তারপরে যদি আমরা এখানে যে গ্রুপে ক্লিক করি তাহলে গ্রুপে ক্লিক করলে ধরুন এখন কি আসবে শুধু গ্রুপগুলো এখানে শো করবে, তাহলে গ্রুপগুলো এখানে শো করলে এখান থেকে আপনারা গ্রুপগুলো দেখতে পারেন, দেখার পর আপনাদের যেটা এখান থেকে আপনাদের জয়েন করার প্রয়োজন আপনারা জয়েন করতে পারেন। তাহলে এখান থেকে আমরা ধরুন নিউ দিকে আসলে আরো অনেক গ্রুপ দেওয়া আছে, এই যে এখন অনেক গ্রুপ দেওয়া আছে এখন যেই গ্রুপ আপনার প্রয়োজন সেই গ্রুপ আপনার ধরেন যে এখান থেকে আপনি ইচ্ছা করে ডিরেক্টলি এখান থেকে আপনার জয়েন করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারেন অথবা সরাসরি এখান থেকে জয়েন করতে পারেন, এই যে এখানে ধরুন আপনার জয়েনে ক্লিক করলে ধরুন আপনি যে পাবলিক গ্রুপগুলোতে আপনার জয়েন করার চেষ্টা করবেন, কারণ পাবলিক গ্রুপ আপনার জয়েন করলে দেখা গেছে আপনার যদি চান কি করার জন্য আপনাদের কোনো কন্টেন্ট বা কোনো কিছু আপনাদের শেয়ার করার জন্য বা পোস্ট করার জন্য সেটা পাবলিক গ্রুপ থেকে দেখা গেছে আপনার ইজিলি কি করতে পারবেন আপনার বিষয়গুলো পোস্ট করতে পারবেন বা শেয়ার করতে পারবেন, কিন্তু দেখা গেছে আপনার যদি প্রাইভেট গ্রুপে করতে গেলে দেখা গেছে হয়তো বা দেখা গেছে আপনার সেখানে অ্যাপ্রুভালের প্রয়োজন থাকতে পারে, পাবলিক গ্রুপে তো থাকে কিন্তু পাবলিক গ্রুপ থেকে দেখা গেছে আপনার একটা ইজিলি আপনি কি করতে পারবেন আপনার বিষয়গুলো শেয়ার করতে পারবেন, কিন্তু প্রাইভেট গ্রুপে দেখা গেছে অনেক সময় অ্যাপ্রুভাল দিতেও পারে নাও দিতে পারে এখন যার গ্রুপ থাকবে, তো সেই ক্ষেত্রে এখন আমরা ধরুন এখান থেকে
যে আপনার যে গ্রুপের দরকার সেই গ্রুপ আপনার ধরেন যদি এখানে নেবেন পাবলিক গ্রুপ, অথবা আপনার এখানে পাবলিক গ্রুপ আপনার দেখেন এটা ই করে দেন, তাহলে শুধু পাবলিক গ্রুপ গ্রুপগুলো এখানে শো করবে। তাহলে এখান থেকে ধরুন আমরা যে কোনো একটা গ্রুপে জয়েন করি, যেমন আমরা এই যে গ্রুপটা জয়েন করব, তাহলে এখানে যে কি আমরা এই গ্রুপটা এখানে জয়নে ক্লিক করলাম, জয়নে ক্লিক করার পরে দেখা যাচ্ছে এখানে আমরা ইচ্ছাগুলো কি করতে পারি, আমরা প্রোফাইল থেকে জয়েন করতে পারি অথবা আমাদের পেজ থেকে জয়েন করতে পারি। এখন এটা এটা হচ্ছে আমাদের প্রোফাইলের নেম। এখন আমি যদি জয়েন গ্রুপে দিই, আমার প্রোফাইল থেকে আমরা এই গ্রুপে জয়েন হইব, ইচ্ছাগুলো আপনার পেজ থেকে জয়েন হতে পারেন। যদি এখানে আপনার পেজ দেখা দিয়ে আপনার জয়েন গ্রুপে ক্লিক করেন, তাহলে আপনি এই গ্রুপে দেখা যাচ্ছে আপনার পেজ থেকে আপনি এই গ্রুপে জয়েন হতে পারবেন। তো এটা সেই বিষয়টা। সেম ভাবে আমরা অন্য গ্রুপে যাই, এখানে এই গ্রুপে গেলাম, যার পর এখানে এই গ্রুপে আপনার কি দিচ্ছে, তখন এখানে কিছু ওরা গ্রুপের কিছু রুলস ক্রিয়েট করে দিছে। তো এখানে এক্ষেত্রে এই গ্রুপের আপনার কি ওদের যে রুলসগুলো আছে সেগুলো আপনি ই করবেন কি এগ্রি কিনা, তাহলে এখানে টিক মার দিবেন। টিক মার দেওয়ার পরে এই বিষয়গুলো পড়বেন যে গ্রুপের রুলসগুলো আপনি যদি ই করতে চান, আপনার গ্রুপের রুলসগুলো মেনে যদি কাজ করতে চান, তাহলে এইগুলো বিষয়গুলো পড়ার পরে আপনার সাবমিটে ক্লিক করলে ঠিক আছে তারা বিষয়টা দেখবে। দেখার পরে আপনাকে তারা যদি জয়েন করার আপনাকে মনে করে তারা, সেক্ষেত্রে আপনাকে তারা গ্রুপে জয়েন হওয়ার জন্য তারা আপনাকে কি করবে, আপনাকে অ্যাপ্রুভাল দিবে। তো এটা হচ্ছে এই বিষয়টা। তারপরে ধরুন আপনি এখানে এই বিষয়গুলো চাইলে আপনারা কোনো গ্রুপে সরাসরি জয়েন হতে পারবেন। যেমন আপনার এখানে গ্রুপে ক্লিক করলাম, এখানে এটা ধরুন যে এই গ্রুপে কি করা আছে ইউ জয়েন, তাহলে এই গ্রুপে আমরা ডিরেক্টলি জয়েন হয়ে গেলাম। তো এখানে আবার এই গ্রুপে ক্লিক করি, ধরুন এখানে ক্লিক করলাম, তাহলে এখানে ধরুন যে আপনার কি আসছে, এখানে পেন্ডিং এর বিষয় আসছে পেন্ডিং। তাহলে এখানে দেওয়ার পরে আমরা যে রিকোয়েস্ট পড়ালাম গ্রুপে জয়েন হওয়ার জন্য সেটা পেন্ডিং অবস্থায় আছে। পেন্ডিং অবস্থায় ধরুন থাকার পরে তারা কি করবে, যদি অ্যাপ্রুভ করলে সেক্ষেত্রে আমরা গ্রুপে জয়েন হতে পারবো, যেহেতু এটা কি যে প্রাইভেট গ্রুপ এই কারণে। কিন্তু পাবলিক গ্রুপে দেখা গেছে আমরা অনেক সময় সরাসরি জয়েন হতে পারি, অথবা দেখা গেছে তারা কি করে বিভিন্ন কোশ্চেন সেট করে দেয়, রুল সেট করে দেয়, সেক্ষেত্রে বিষয়গুলো যাই হোক আপনার ক্লিক করলে বুঝতে পারবেন। অথবা ডিরেক্টলি আপনারা ধরুন কোনো গ্রুপে যখন ঢুকলেন, এই যে গ্রুপে ক্লিক করলেন বা গ্রুপটা এখানে ওপেন করার পরে, তারপরে চাইলে আপনি যে জয়েন গ্রুপে ক্লিক করে জয়েন হতে পারেন। তারপরে ধরুন এখান থেকে আপনার গ্রুপগুলো একটু দেখে নিতে পারেন, আপনি এই গ্রুপে জয়েন হবেন কিনা দেখার পরে, তারপর আপনি সেগুলো জয়েন গ্রুপে ক্লিক করে জয়েন হতে পারেন। তো এই বিষয়গুলো আপনার দেখে নেবেন গ্রুপ মেম্বার কত আছে, গ্রুপের আপনার এখানে মেম্বার দেখার পর অন্যান্য বিষয়গুলো দেখে চাইলে আপনারা ইচ্ছেগুলো আপনাদের পছন্দের গ্রুপে সেগুলো আপনার জয়েন হতে পারেন। এইভাবে দেখা গেছে আমরা কি করতে পারি, এখান থেকে আমাদের যে ইগুলো আমাদের যে এখানে দেখা গেছে আমাদের যে ইউএসএর যে বিভিন্ন স্টেটের বা স্টেটের ভিতরে যে সিটি আছে অথবা স্টেটের যে গ্রুপগুলো, এইভাবে দেখা গেছে আমরা কি করতে পারি, গুগল ম্যাপস থেকে আমরা অ্যাড্রেস নিয়ে এখান থেকে সার্চ করে দেখা গেছে আমাদের পছন্দনীয় যে ইউএসএর যে 22 গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে এখান থেকে আমরা সরাসরি প্রাইভেটভাবে আপনি গ্রুপে এখান থেকে আমরা জয়েনের জন্য রিকোয়েস্ট পাঠাতে পারি অথবা সরাসরি জয়েন হতে পারি। তারপরে যেগুলো আমরা গ্রুপ এখান থেকে বলছি ওপেন করে সেই গ্রুপের ভিতরে আমাদের যে গ্রুপের ভিতরের যে ইনফরমেশনগুলো আছে, ভিতরে যে গ্রুপের আমাদের অন্যান্য বিষয়গুলো আছে, সমস্ত বিষয়গুলো দেখার পর আমাদের ভালো লাগলে তারপরে যেগুলো আমরা জয়েনের জন্য সেখানে কি করতে পারি, রিকোয়েস্ট পাঠাতে পারি অথবা সরাসরি জয়েন হতে পারি। আচ্ছা, এটা হলো আমাদের গ্রুপের বিষয়টা। এখন গ্রুপের পর যদি আমরা কি বলছি যে পেজে আমরা যেতে চাই, সেক্ষেত্রে পেজও আমরা করতে পারি। তাহলে আমরা যে গ্রুপে এখানে যেমন দেখা যাচ্ছে সেম ভাবে আপনারা যে পেজে ক্লিক করি, তাহলে এখন আমাদের এই যে ইউএসএর বাইসেলের আমরা পেজগুলো দেখতে পারবো। আমরা পেজে ক্লিক করলাম, বাস পেজে ক্লিক করার পর এখন ধরেন যে এই যে ইউএসএর বাইসেলের যে পেজগুলো চলে আসছে, এখন এখান থেকে আপনাদের যে পেজগুলো ফলো করা দরকার, লাইক করা দরকার, সেটা আপনি করতে পারেন। এখন দেখুন অনেকগুলো পেজ চলে আসছে এখানে, কিন্তু যদি আমরা ডিরেক্ট এখানে ইউএসএ বাই অ্যান্ড সেল লিখতাম, তাহলে কিন্তু ধরেন আমাদের অল্প কিছু পেজ গ্রুপ আসতো। কিন্তু যেহেতু আমরা একবারে স্টেটের ভিতরে সিটি এইভাবে দেখা দিলে আপনার দেখা গেছে কি করতে পারবেন, আপনার ইউএসএর ভিতরে আপনার অনেক দেখা গেছে আপনার প্রায় 50টার মতো স্টেট আছে, তার ভিতরে অনেকগুলো সিটি আছে, এরিয়া দেওয়া আছে, আপনি ওগুলো নিয়ে যদি আপনি এখানে সার্চ দেন, তো সেই ক্ষেত্রে আপনারা ধরেন ডিটেলস মানে দেখা গেছে অনেকগুলো গ্রুপ অনেকগুলো পেজ আপনার পাবেন। তো সেই ক্ষেত্রে আপনি অনেকগুলো পাইলে সেক্ষেত্রে আপনাদের অনেকগুলো ইউএসএর আপনার গ্রুপে পেজ আপনি ইচ্ছা করলে জয়েন করতে পারবেন, লাইক ফলো করতে পারবেন। তাহলে এখন ধরুন আমরা পেজের মধ্যে লাইক ফলো করার বিষয়টা দেখি। ধরুন আমি যে কোনো একটা পেজ এখান থেকে ওপেন করি, ধরুন এই পেজটা আমি এখান থেকে ওপেন করি, অথবা এখান থেকে লাইক অপশন আছে, ইচ্ছা করলে আপনি এখান থেকে লাইক করতে পারেন। তাছাড়া চাইলে আপনার এই পেজের ভিতরে ঢুকার পরে পেজটা আপনি দেখলেন, দেখার পর আপনি যদি মনে হয় যে এই পেজ আপনার লাইক করবেন বা ফলো করবেন, তাহলে ইচ্ছা করে পেজটা দেখার পরে তারপরে এখান থেকে ইচ্ছা করলে আপনি লাইক করতে পারেন, ইচ্ছা করে যে ফলো অপশন আছে সেগুলো ফলো করতে পারেন, মানে আপনার যেটা প্রয়োজন আপনি করতে পারেন। সেম ভাবে এখানে দেখা গেছে আমরা আরো যাই, আরো অন্যান্য পেজগুলো দেওয়া আছে অন্যান্য পেজের মধ্যে, যেমন এই পেজটায় গেলাম, এই পেজে যাওয়ার পরে এই যেখানে ফলো করতে পারেন চাইলে লাইক করতে পারেন। কিন্তু পেজের বিষয়গুলো আপনার দেখবেন যে পেজের কন্টেন্টগুলো দেখবেন যে কীরকম আপনাদের পেজের মধ্যে কী বিষয় আছে, মানে আপনাদের যদি ভালো লাগে দেখে এভরিথিং বিষয়গুলো, তখন আপনি এখানে লাইক ফলো যেটা আপনাদের ইচ্ছা করতে পারেন, তারপরে মেসেজ অন্যান্য বিষয়গুলো করতে পারেন। আচ্ছা, আমরা ব্যাকে গেলাম, ব্যাকে যাওয়ার পরে দেন আমরা বসে সরাসরি এখান থেকে লাইক করতে পারি পেজের মধ্যে তো এই যে বিষয়গুলো। তাহলে এখান থেকে ধর আপনাদের আমি মেন বিষয়টা কী দেখালাম, যেখান থেকে আপনারা দেখা গেছে কি করবেন, আপনারা গুগল থেকে যাইয়া আপনার প্রথমে ইউনাইটেড স্টেটস কিংবা দেখা গেছে আপনারা অন্য যে কোনো জায়গা, আপনি ইউনাইটেড স্টেটস আমি এখানে আপনাদের দেখাইছি যে ইউনাইটেড স্টেটস লেখা দেখা গেছে, আপনারা ইউনাইটেড স্টেটের জায়গায় আপনার জন্য দেখা গেছে ইউকে বা অন্য যে কোনো জায়গার আপনার অন্য যে কোনো কান্ট্রির আপনার স্টেটগুলো দেখা গেছে সার্চ করে বাইর করার পরে, তা সেটা আপনাদের ম্যাপসে ক্লিক করার পরে আমরা কি দেখা গেছি ম্যাপস থেকে আপনাদের এই যেভাবে দেখা গেছে আমি দেখালাম যেভাবে, এইভাবে আপনারা এখান থেকে
অন্যান্য যে ভিতরে সিটিগুলা বা এরিয়াগুলা দেখা যাচ্ছে এখানে আপনার ডিপলি বাইর করে সেটা এখান থেকে আপনার অ্যাড্রেসগুলো এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পরে আপনারা দেখা ফেসবুকে যে সার্চ দেন তার আপনার এখান থেকে অ্যাড্রেস দেওয়ার পরে আপনারা তারপরে বাই অ্যান্ড সেল গ্রুপ বা অন্য যে কোনো ধরনের গ্রুপ দেখা যাচ্ছে আপনারা বাইর করতে গেলে এইভাবে বাইর করে আপনারা সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কি করতে পারবেন আপনাদের জায়গা অনেকগুলো গ্রুপে বা পেজের মধ্যে আপনারা কি করতে পারবেন আপনারা অনেকগুলো গ্রুপে জয়েন করতে পারবেন, অনেকগুলো পেজ আপনারা ফলো বা লাইক করতে পারবেন। কিন্তু আপনারা যদি ডিরেক্টলি ভাবে সার্চ দিতে আমরা বাই অ্যান্ড সেল ইউএসএল বাই অ্যান্ড সেল ইউএসএ গ্রুপ বা পেজ লিখে সার্চ দিলে আমরা অল্প কিছু গ্রুপ বা পেজ পাইতাম, কিন্তু এইভাবে যদি আপনারা একটা অ্যাড্রেসটা একটু আপনার ডিটেলস দিয়ে আপনার এখানে সার্চ দেন সেই ক্ষেত্রে দেখা গেছে আপনার ইউএসএ বা আপনার যে কোনো কান্ট্রির স্টেট সিটির আপনারা অনেক গ্রুপ বা পেজের মধ্যে আপনার এইভাবে আপনারা কি করতে পারেন দেখা গেছে আপনারা জয়েন করতে পারেন, আপনার গ্রুপ হলে পাশাপাশি পেজ হলে লাইক ফলো করতে পারেন। তাহলে এসে আমাদের এখনকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইউএসএ টার্গেটেড গ্রুপ অ্যান্ড পেজ ফাইন্ড অ্যান্ড টার্গেটেড গ্রুপ জয়েন অ্যান্ড টার্গেটেড পেজ লাইক অ্যান্ড ফলো এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন বা উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।